এ ভিডিওটিতে আলোচনা করব ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে মাংস খাওয়া, বিশেষ করে গরুর মাংস খাওয়া আমাদের জন্য কেমন সে বিষয়টি নিয়ে। তো আমরা জানি যে গরুর মাংস হালাল এবং এটা খাওয়া জায়েজ, এবং আমরা অনেকে কোরবানি দিয়ে থাকি গরু দিয়ে। এখন হালাল শব্দটি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআন শরীফে যতবারই নাকি উল্লেখ করেছেন ততবারই তাইয়েব শব্দটি এর সাথে ব্যবহার করেছেন। তাইয়েব শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট মানের অথবা হাই কোয়ালিটি। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে খাবার শুধু হালাল হলেই হবে না, সেটা উৎকৃষ্ট মানের হতে হবে, হাই কোয়ালিটি হতে হবে। যেমন এমন অনেক খাবার আছে যেগুলো হালাল কিন্তু স্বাস্থ্যের জন্য ড্যামেজিং, স্বাস্থ্যের ক্ষতি করে। যেমন টেবিল সুগার, যেই সাদা চিনি, সেটা সবাই জানে যে এটা অনেক রোগের সৃষ্টি করে। তো এখন দেখি একটা হাদিস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওনার একটা শুদ্ধ হাদিসে বলেছেন যে গরুর মাংসের মধ্যে রয়েছে রোগ, আর গরুর দুধে রয়েছে শেফা। শেফা মানে রোগমুক্তি। আর এখন নবী কোন রোগের কথা, কোন ধরনের রোগের কথা বলেছেন সেটা আমি ক্লিয়ার না। এটা কি ফিজিক্যাল কোনো রোগ নাকি স্পিরিচুয়াল, মানে আমাদের কলবের কোনো রোগ, কলবের কোনো রোগ, সেটা আমি ক্লিয়ার না। তো যাই হোক, অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি নবী আমাদেরকে মানে মাংস, গরুর মাংস খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন নাই, মানে অনুপ্রাণিত করেন নাই, আবার খেতেও নিষেধ করেন নাই। ঠিক আছে, যার অর্থ হলে অর্থ হচ্ছে খেলে কম খেতে হবে। তারপরে আছে আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খলিফা থাকাকালীন সময়ে নাকি পুরুষদের ক্ষেত্রে সপ্তাহে একদিন এবং মহিলাদের ক্ষেত্রে সপ্তাহে মাত্র দুই দিন মাংস খাওয়া ওনার আদেশ ছিল। ওকে, এর বেশি খাওয়া অ্যালাউড করতেন না, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মডারেট পরিমাণ, মধ্যম পরিমাণ বা কম পরিমাণ মাংস খাওয়া উচিত। তৃতীয়ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছিলেন যে পরপর 40 দিন যদি কেউ মাংস না খেয়ে থাকে তাহলে তার ফিজিক্যাল কোনো সমস্যা হতে পারে বা হবে, আর পরপর 40 দিন যদি কেউ মাংস খায় তাহলে তার যেই আধ্যাত্মিক যেই কল্ব বা হার্ট রয়েছে, স্পিরিচুয়াল হার্ট, সেটা ক্ষতিগ্রস্ত হবে বা হতে পারে। তো এই সবগুলো তথ্য মিলিয়ে আমরা যেই উপসংহারে আসতে পারি সেটা হচ্ছে মাংস, গরুর মাংস, বিশেষ করে গরুর মাংস, এটা আমাদের জন্য খুব হেলদি একটা জিনিস না। এটা জায়েজ কিন্তু খুব হেলদি একটা জিনিস না, দেয়ারফোর আমাদের এটাকে কমিয়ে খেতে হবে। ওকে, কমিয়ে খেতে হবে, কতবার খেতে পারি সপ্তাহে? তাহলে আমরা সিম্পলি তো আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো যেই যেই সাজেশন সেটাই মেনে নিতে পারি, সেটা সপ্তাহে দুই দিন। তো এই দুই দিন কীরকম হতে পারে, যে আপনার মানে দুই দিন পর পর না খেয়ে মাঝখানে কিছুদিন গ্যাপ রেখে খেলে বেটার হয়, কারণ যে আমরা যেটা শুনেছি যে নবী বলেছেন যে গরুর মাংসের মধ্যে আপনার রোগ রয়েছে। এখন কী রোগ সেটা তো ক্লিয়ার না, সায়েন্স এখনও হয়তো বা ক্লিয়ার হতে পারেনি, হয়তো বা আরও কয়েকশো বছর লাগতে পারে, এটা শিওর না। কিন্তু যেহেতু নবী বলেছেন সেহেতু শিওর এটার মধ্যে কোনো সমস্যা আছে, এটাই আমাদের বিশ্বাস করা উচিত। তো সেই সমস্যাটা বা সেই টক্সিন বা সেই জীবাণু বা যেটাই থেকে থাকুক, সেটা শরীর থেকে ক্লিয়ার হওয়ার একটা সময় আমাদেরকে দেওয়া উচিত। যেমন যদি আপনি শনিবার একবার মাংস খান তাহলে হয়তো বা বুধবার আর একবার খেতে পারেন, অথবা রবিবার খেলে মঙ্গলবার আর একবার খেতে পারেন। এবার মাঝখানে কিছু গ্যাপ রেখে খেলে শরীর এগুলোকে ডিটক্সিফাই করে হয়তো বা বের করে দিতে সুযোগ পাবে। আর সবশেষে কোয়ালিটি নিয়ে আলোচনা করব। চিন্তা করে দেখুন যে যখন নবী এবং সাহাবারা এই কথাগুলো বলেছিলেন তখন কিন্তু আজ থেকে 1400 বছর আগের কথা। তখনকার যুগে আপনার, তখনকার সময়ে শুধু মাংস না, যে কোনো খাবারই ছিল হাইয়েস্ট কোয়ালিটির, কোনো আপনার কেমিক্যাল বা জিএমও বা সার মানে কোনো কিছুই ব্যবহার করতো না, তখন ছিল না এই সমস্ত কিছু ছিল না। সো তখন সব কিছু ছিল আপনার বেস্ট কোয়ালিটির। ওই সময় যদি এই কথা বলতে পারে যে মাংস কম খাও, খেও না, বা মাংসের মধ্যে রোগ আছে, তাহলে আজকের দিনে আপনি কীভাবে এটাকে বিবেচনা করবেন? আজকের আমরা জানি যে সব কিছু, ইভেন এনভায়রনমেন্ট, ইভেন বাতাসটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে আরও বেশি সাবধান হতে হবে। তাই আমাদেরকে
আজকের যুগে যদি আজকের সময় যদি আমাদের মাংস খেতে হয় তাহলে আমার সাজেশন হচ্ছে মাস্ট বি অর্গানিক এবং গ্রাসফেড মাংস হতে হবে। গ্রাসফেড মিন্স ওই ওই গরুটা বা ওই হ্যাঁ ওই গরুটা বা ছাগলটা আপনার সারা জীবন ঘাস খেয়েছে, মানে এমন না যে জাস্ট বিক্রি করার মানে আগে ঘাস খেত, বিক্রি করার আগে বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার খাইয়ে মোটা তাজা করেছে, এরকম ভালো হবে না। সারা জীবন যে ঘাস খেয়ে ওই ওই যন্ত্রটি বেঁচেছে এরকম হতে হবে, যেটা আমরা সাধারণত দেখে থাকি আমাদের দেশে দেশি গরু ছাগলের মাংস। ওকে, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিছুটা এই এই ধরনের হাই কোয়ালিটির মাংস আমরা পেতে পারি। তো সবশেষে আপনাকে এই অনুরোধ জানিয়ে যে আপনি নিজের বিবেককে ব্যবহার করে পর্যালোচনা করে নিজের সিদ্ধান্ত নিজে নিন, কিন্তু এটা হচ্ছে টোটাল তথ্য আমি সার্চ করে পেয়েছি, কারণ আমি আমি খুব কিউরিয়াস। আমাদের মানে সায়েন্স, আমরা জানি যে সায়েন্সের সব কিছু আমরা নিতে পারি না, কারণ সায়েন্স অনেক ম্যানিপুলেটেড। ম্যানিপুলেটেড মিন্স এক একটা স্টাডি হওয়ার পিছনে অনেক গোপন অনেক কাহিনী ঘটে থাকে, অনেক ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা আপনার ওই সমস্ত স্টাডি করার পিছনে টাকা খরচ করে, ওকে, তাদের স্বার্থের পক্ষে স্টাডি রেজাল্ট আসার জন্য। আবার অনেক ফুড ইন্ডাস্ট্রি তারা টাকা দেয় যার ফলে তাদের পক্ষে রেজাল্ট আসুক, তো ওইগুলোর প্রতি 100% বিশ্বাস আমি করতে পারি না। এই জন্য আমরা জানি যে কোরআন এবং হাদিস সেগুলো হচ্ছে পিওর নলেজ। ওকে, হাদিস কি? হাদিস তো সেম আল্লাহরই কথা, মানে আল্লাহ যে ডাইরেক্ট আমাদের সাথে কথা বলেছেন কোরআনের মাধ্যমে, এটা আমার যেটা বুঝ আমার আমি যেটা বুঝি বা বিশ্বাস করি সেটা এরকম যে আল্লাহ ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলেছেন কোরআনের মাধ্যমে, আর ইনডাইরেক্টলি কথা বলেছেন হাদিসের মাধ্যমে, মানে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মানে আমরা জানি যে নবী ডাইরেক্টলি মানে নবী নিজে থেকে কিছুই করতেন না বা বলতেন না, সব কিছু আল্লাহর নির্দেশে, মানে আল্লাহ ওনার মাধ্যমে সব কিছু করাতেন। তো সেই ক্ষেত্রে হাদিস এবং কোরআন এগুলো সবই আল্লাহরই কথা। তো সো আমরা জানি যে এর চেয়ে আর বেস্ট বা পিওর কোনো নলেজ হতে পারে না আর কখনো হবে না, এটার সাথে কম্পেয়ার করার কিছু নাই এই পৃথিবীতে। তাই সবসময় চেষ্টা করি যে মানে আমাদের ধর্ম কী বলে এই সম্বন্ধে, মানে আমাদের হেলথ, যেহেতু আমি মোস্ট ইন্টারেস্টেড হেলথের বিষয়ে স্টাডি করতে, সেহেতু আমার সবচেয়ে মানে নাম্বার ওয়ান সোর্স হচ্ছে আমাদের ধর্ম কী বলে, ফার্স্ট আমি সেটাকে নেব, সেটার সাথে এই সায়েন্স চলমান যে সায়েন্স সেটার সাথে ম্যাচিং করাতে চেষ্টা করব, যদি ম্যাচিং হয় হবে না হলে নাই, কিন্তু আমি এটার সাথে স্টিক থাকব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।